আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিচেন হবিসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র তিনটি কলেজে দিয়ে তিন ধরনের রেসিপি। তো চলো শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি একটি গ্রেট করা আলু এবং গাজর নিয়েছি। নিয়েছি পাঁচটি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের টমেটো কুচি এবং ধনিয়া পাতা। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা এবং রসুন গ্রেট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি তিনটি মুরগির কলিজা নিয়েছি, এগুলোকে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এগুলো রান্না করব। 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, ভালো করে নেড়ে দিচ্ছি। আমি একটু চেক করে নিচ্ছি এগুলো ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার কলিজাগুলো ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি টমেটো, ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, সিজনিং মিক্সটা।
আমি এখানে সম্পূর্ণ প্যাকেটটাই ব্যবহার করছি। সো ভিউয়ার্স, আমাদের কলিজা বোনা রেডি। আপনারা চাইলে গরম ভাত দিয়ে এমনিতেও একটু খেতে পারেন। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি একটি মাঝারি সাইজের চামচ দিয়ে 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে একটা আঠালো মিক্সচার তৈরি করতে হবে। আমি এখানে কয়েকটি পাউরুটি নিয়ে এর সাইডের অংশটা কেটে নিচ্ছি। আমি সাইডের অংশটা ফেলে দিব না। এবার আমি পাউরুটিগুলোকে হালকা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ কলিজা বোনা দিয়ে দিচ্ছি। এরপর সাইডে আমি যে আঠালো মিক্সচার তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটি পাউরুটি এর উপর বসিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি সাইডে। এভাবে আমি স্কোয়ার সাইজের স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি আরো কিছু স্যান্ডউইচ তৈরি করব। এভাবে আমি আমার সব স্যান্ডউইচ তৈরি করে নিব। এখানে আমার 5টি স্যান্ডউইচ হয়েছিল। এবার আমি একটি পাউরুটি পানিতে ভিজিয়ে সেটির উপর আরো 2টো পাউরুটি দিয়ে ভিজিয়ে নিয়ে এগুলোকে আবার তুলে রেখে দিচ্ছি। এবার আমি পানিতে ভিজানো সেই পাউরুটিকে বেলুনের সাহায্যে বেলে 1 চামচ পরিমাণ কলিজা বোনা দিয়ে দিচ্ছি ভিতরে। তারপর এটি আমি কাটলেট তৈরি করছি। কাটলেটটা সচরাচর গোলাকার হয়, তাই আমি গোলাকার শেপ দিচ্ছি। এবার আরেকটি পাউরুটিকে আমি বেলুনের সাহায্যে বেলে কলিজা বোনা দিয়ে আমি এটিকে রোল বানাচ্ছি। সেম প্রসেসে আমি আরো রোল বানিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো কিন্তু অবশ্যই পানিতে একটু করে ভিজিয়ে নিতে হবে। সাইডে মিক্সচারটা লাগিয়ে আমি রোল বানিয়ে ফেললাম। এবার একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি হালকা। তেল হালকা গরম হয়ে আসলে আমি যে স্কোয়ার সাইজ স্যান্ডউইচ তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা লো মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিব। এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি। আমার স্কোয়ার সাইজ স্যান্ডউইচ তৈরি। এবার আমি যে আঠালো মিক্সচারটা রেখেছিলাম সেখানে আরও কিছু পানি দিয়ে আমি এটি
একটু পাতলা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি পাউরুটির সাইড অংশ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটি রোল মিক্সচারে মাখিয়ে তারপর সেই ব্রেড ক্রামে মাখিয়ে নিলাম। এরপর এগুলো ফ্রাই করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি কাটলেটগুলোও মাখিয়ে নিব। আমি যে রোলটা দিয়েছিলাম সেটি উল্টিয়ে দিচ্ছি অন্য সাইডে। আমার রোল হয়ে গিয়েছে। ঠিক সেভাবে আমি রোল এবং কাটলেটগুলো ফ্রাই করে নিব। সো ভিউয়ার্স, আমাদের কাটলেট, স্কোয়ার সাইজ স্যান্ডউইচ এবং রোল তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। ঘরে রেসিপিটি ট্রাই করে ফিডব্যাক কেমন হলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার আরও ভিডিও পেজে ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।